এখানে আছে BALL, এটার উচ্চারণকে বাল হবে, এটা কি উচ্চারণ হবে? বিতে যদি ব হয়, এতে যদি আকার হয়, আর এখানে আছে LL, আমরা জানি ডাবল যে লেটারগুলো আছে সেগুলোর একটা উচ্চারণই হয়, অর্থাৎ এখানে দুটি এল আছে, একটা লয় শুধু নিতে হবে। ইংলিশ শব্দের ক্ষেত্রে ডাবল যে লেটারগুলো সেগুলো একটা লেটার নিতে হয়। তো এখানে কি হলো, BALL বাল হবে? না, হবে না। MUTE মুতে হবে, LOVE লোভী হবে, CHOOSE সুশে হবে, FUTURE ফুটুরি হবে, POLICE পলাইসে হবে। যারা শুধুমাত্র বাংলিশের উপর ডিপেন্ড করেন তারা হয়তো বা এভাবে উচ্চারণ করতে পারেন। তো এগুলো কিন্তু ইংলিশ শব্দ, এগুলো কিন্তু বাংলা শব্দ নয় যে আপনি আপনার ইচ্ছা মতো সরলভাবে উচ্চারণ করবেন। এখানে কিন্তু বাংলিশের মতো ইংরেজিতে ওইভাবে সরলভাবে উচ্চারণ করা যাবে না। শব্দগুলোর এখন আমরা সঠিক উচ্চারণ জানব। এখানে আছে MUTE, মুতে না হয়ে এটা হবে মিউট, মি উট, মিউট, মিউট মানে নিঃশব্দ। LOVE অনেকে মনে করতে পারে লোভী, LOVE লোভী, এরকম কি হবে? লোভী না, সঠিক উচ্চারণটা হবে LOVE লাভ। সঠিক উচ্চারণ কি হবে? লাভ হবে, লাভ, LOVE লাভ, এই লাভ মানে হলো ভালোবাসা। CHOOSE সুশে হবে, CH তো স হয়, এ স আমরা দিয়েছি, ডাবল তে রস্বকার বা দীর্ঘকার হয়, এ রস্বকার দিয়েছি, এস তে দ্বন্দ্ব স হয় বা তাল বসা এখানে দেওয়া হয়েছে, আচ্ছা দ্বন্দ্ব স আমরা লিখি, দ্বন্দ্ব স হয়, আর ইতে একার হয়। তো কি সুশে হবে? অবশ্যই নয়, সুশে হবে না, হবে হলো সুজ, সুজ। সিএস তে স ঠিক আছে, ডাবল তে রস্বকারও ঠিক আছে, আর এস ই এই দুইটা মিলে এখানে এস এর উচ্চারণটা বর্গীয় জন মতো হবে। আমরা যদিও বা জানি এস সমান সমান দন্ত স বা স হয়, কিন্তু এস কখনো কখনো বর্গীয় জ বা অন্তস্থীয় জ মতো সাউন্ড দেয়, সেগুলো আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেটা দেখে নিতে পারেন। এখানে দেখেন FUTURE, এটা কি ফুটুরি হবে? এটা কি ফুটুরি হবে? অবশ্যই না। FUTURE ফুটুরি, এভাবে তো হওয়ার কথা না, ফুটুরি, কিন্তু এটি উচ্চারণ হবে না, এটি ইংলিশ শব্দ, এটি আপনার আমার নিয়মে উচ্চারণ হবে না। এখানে হবে FUFU, আর শব্দের শেষে TURE থাকলে, আমরা এর আগের ভিডিওগুলোতেও বলেছি শব্দের শেষে যদি TURE থাকে তাহলে সার উচ্চারণ হয়। আরও একবার বলছি আমি, শব্দের শেষে TURE থাকলে সার উচ্চারণ হবে, যেমন PIC পিক, TURE, এটা কি পিকটুরি হবে? পিকটুরি কিন্তু হবে না, PIC পিক, এই শব্দটা শেষে দেখেন TURE আছে, সুতরাং সার উচ্চারণ হবে চার, তাহলে PIC পিক, TURE চার, পিকচার। একইভাবে ফার্নিচার, স্ট্রাকচার এই শব্দগুলোতেও শব্দের শেষে TURE আছে, সুতরাং সার উচ্চারণ হবে। PO PALAI লাই, পলাই, CE সে পলাইছে, এরকম কি হবে? না, পলাইছে হবে না, কি হবে? PO PALAI লিস, লিস পুলিশ, যদিও বা সঠিক উচ্চারণ হলো পুলিশ, তবে আমরা আবার বাংলায় এইভাবে লিখি পুলিশ, যদিও বা এই উচ্চারণটা ভুল, সঠিক উচ্চারণ হলো পুলিশ, পুলিশ, পীর উচ্চারণ ইংরেজরা ফর মতো করে, সঠিক উচ্চারণ হলো পীর উচ্চারণটা ফি, এভাবে বলে দুই ঠোঁট একখানে করে উচ্চারিত হয় ফি, পীর উচ্চারণ ফর মতো। NOT নটি হবে? না, আস্তাকফিরুল্লাহ, নটি হবে না, এটা হবে NOT, সঠিক উচ্চারণটা যদি আমরা লিখি হবে নোট, NOT কি হয়? নোট, এখানে এর উচ্চারণ মনে করেন যে সাইলেন্ট, NOT নোট। CAL সেল, CAL সেল, CU সু সেল সু, LLA TOR টর,
তার মানে উচ্চারণটা স্যালসুলেটর হবে না, সঠিক উচ্চারণ হবে, চলুন এবার সঠিক উচ্চারণটা দেখি, এটা হলো ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণটা হবে সিএএল ক্যাল, সিইউকু ক্যালকু, এল এ লে, এল এ লে ক্যালকুলে, টি ও আর টর, তাহলে কি হলো ক্যালকুলেটর। সঠিক উচ্চারণটা কেমন হবে? ক্যালকুলেটর মানে হিসাব যন্ত্র। এম ও আর ই মোরে কিন্তু নয়, এম ও মো আর ই রে, মোরে, এরকম কি? সঠিক উচ্চারণটা হলো মোর, মোর মানে আরো অধিক, মোর। এন এ নেই টি ইউ আর ই, ওই যে একটু আগে বললাম যে শব্দের শেষে টি ইউ আর ই থাকলে কি হয়, চার হয়, তো এখানে এন এ নে টি ইউ আর ই টুরে, নেটুরে হবে না, হবে হলো নেই চার, নেই চার। সঠিক হচ্ছে নেচার, যদিও বা আমরা নেচার বলি, অনেকে এরকম বলে নেচার বা নেচার। কে এন ও ডাব্লিউ, এখানে কে আছে তো আমরা কে লিখেছি, এন ও ডাব্লিউ নৌ, এরকম কি হবে, এন ও ডাব্লিউ নাউ, তাহলে কে নাউ হবে না, কে নাউ হবে না। এটা একটা নিয়ম যে শব্দের প্রথমে যদি কে এন থাকে তাহলে কে এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, শব্দের প্রথমে যদি কে এন থাকে আর কে এর আগে যদি কোনো ভাওয়েল না থাকে, এখানে কে এর আগে কোনো লেটার নেই, এখানে ভাওয়েল তো দূরের কথা, কোনো লেটারই নাই কে এর আগে, সুতরাং এখানে কে এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, শব্দের প্রথমে কে এন থাকলে কে এর উচ্চারণ সাইলেন্ট, তাহলে এখান থেকে শুধু উচ্চারণ করেন এন ও ডাব্লু নৌ, এরকম হবে নৌ। যদিও বা আমরা নো বলি, সঠিক উচ্চারণ হলো নৌ। আরও একটা নো বানানো আছে ইংরেজিতে এন ও, এই একই উচ্চারণ নৌ, এই নো মানে হলো না, সঠিক উচ্চারণটা কি নৌ। আশা করি ক্লাসটি এনজয় করেছেন এবং বিষয়গুলো বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস, আল্লাহ হাফেজ।